শ্রমজীবী বন্ধন বা শ্রমজীবী যোগের বৈশিষ্ট্য। শ্রমজীবী বন্ধন বা শ্রমজীবী যোগের বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা দেখছি যেখানে পোলারিটি নেই বললেই চলে, অর্থাৎ শ্রমজীবী যোগ অপোলার, তবে কিছু কিছু ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকলে সেক্ষেত্রে আমরা অসম শেয়ারিং এর মাধ্যমে দুই প্রান্তে ধনাত্মক এবং ঋণাত্মক মেরু তৈরি হতে পারে, তখন কিন্তু পোলারিটি তৈরি হতে পারে। তাহলে আমরা বলছি সাধারণত এরা অপোলার, তবে অনেক সময় ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য বা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যর কারণে দুই প্রান্তে পজিটিভ এবং নেগেটিভ চার্জের উদ্ভব হয়, তখন এটা পোলারিটি দেখাতে পারে। আমরা এখানে দেখো পোলার অপোলার এবং আয়নিক তিন ধরনের জিনিসই এখানে বন্ধনী দেখিয়েছি আমরা। প্রথমটা একটা পিওর সমযোজী বন্ধন যেটা অপোলার, ইলেকট্রনটা শেয়ার করছে সম প্রকৃতির, অর্থাৎ সমানভাবে শেয়ার করেছে। দ্বিতীয়টা আমরা বলছি পোলার সমযোজী বন্ধন, ইলেকট্রনটা একদিকে বেশি শেয়ারিং হয়ে গেছে, অর্থাৎ যে পরমাণু তড়িৎ ঋণাত্মকতা বেশি সে একটু বেশি ইলেকট্রনটা নিজের দিকে টেনেছে, ফলে এখানে পজিটিভ পোল এবং নেগেটিভ পোলের তৈরি হয়েছে। এরপর আয়নিক বন্ধনে আমরা দেখছি পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ দুটো সম্পূর্ণ আলাদা হয়ে গেছে, আয়নিক বন্ধনটাকেও আমরা পোলার বন্ধন অনেক সময় বলে থাকি। এরপরে আমরা এখানে পোলার এবং অপোলার দুটা দেখিয়েছি। দেখো পানির অণু পোলার অণু, একটা এক্সাম্পল দেওয়া হয়েছে পানির অণু পোলার অণু, এখানে পজিটিভ এবং নেগেটিভ দুই ধরনের চার্জ আছে। আর এখানে আমরা মিথেন অণু দেখিয়েছি যেটা কিন্তু অপোলার, সম্পূর্ণরূপে অপোলার। আমরা দ্বিতীয় যে বৈশিষ্ট্য সেটাই চলে যাচ্ছি। দেখো সমযোজী যৌগের ক্ষেত্রে বা বন্ধনের ক্ষেত্রে যে যৌগ তৈরি হয় তাদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক নিম্ন। সাধারণত আমরা বলতে পারি যে এটা মাইনাসও হতে পারে বা 300 ডিগ্রি সেলসিয়াসের নিচে, বেশিরভাগ ক্ষেত্রে 300 ডিগ্রি সেলসিয়াসের নিচে। সমযোজী যৌগ শান্ত উদ্বায়ী, উদ্বায়ী মানে যেটা অল্প তাপ দিলে যেটা বাষ্পীভূত হয় সেটাকে আমরা উদ্বায়ী বলছি। তাহলে সমযোজী যৌগ এখানে অপোলার, এতে কোনো আয়ন না থাকায় অণুগুলির মধ্যে শুধু ভ্যান্ডারওয়ালস আকর্ষণ বল কাজ করে, অর্থাৎ ভ্যান্ডারওয়ালস আকর্ষণ বল বলতে বোঝানো হচ্ছে এখানে অণুর আন্ত আণবিক যে আকর্ষণ বল, সেই টাইপের যে দুর্বল আকর্ষণ বল সেটাকে আমরা বলছি ভ্যান্ডারওয়ালস আকর্ষণ বল। যেমন দুটা মিথেন অণু যদি আমরা পাশাপাশি রেখে দিই, তাহলে মিথেন অণু দুটার ভিতরে কোনো আয়ন থাকে না, কোনো চার্জ থাকে না, ফলে তারা একে অপরকে অল্প বলে আকর্ষণ করে, অর্থাৎ যেটা আকর্ষণ করে সেটা আমরা বলছি ভ্যান্ডারওয়ালস আকর্ষণ বল। এজন্য এদেরকে অল্প তাপ দিলে এটা গলে যায় বা বাষ্পীভূত হয়। যদি এটা যদি সলিড পদার্থ হয় যেমন মোম বা এই টাইপের পদার্থ, তাহলে অল্প তাপ দিলে এটা গলে যায়। আর গ্যাসীয় পদার্থ তো সাধারণ তাপমাত্রাতেই সেটা গ্যাসীয় থাকে, তাদের স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক মাইনাসের নিচে। আমরা এখানে একটা এক্সাম্পল দিয়েছি, দেখো সমযোজী বন্ধনের আমরা এক্সাম্পল দিয়েছি। যেমন প্রথমেই দেওয়া আছে মিথেনের গলনাঙ্ক -182.5 ডিগ্রি সেলসিয়াস, তার মানে এটা এটা হলো আমাদের যেহেতু গ্যাসীয় অবস্থায় থাকে সেজন্য গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক দুটাই নেগেটিভ, অর্থাৎ জিরোর নিচে। তাহলে একটা হলো 182.5 আর একটা 162 ডিগ্রি সেলসিয়াস, গলনাঙ্কটা হলো তোমার 182 আর স্ফুটনাঙ্কটা হলো 162। কার্বন টেট্রাক্লোরাইডের স্ফুটনাঙ্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা 77 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পেয়েছি, এখানে 77 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমরা এখন পরবর্তী বৈশিষ্ট্যে চলে যাই। সমযোজী যৌগের দ্রাব্যতা, সাধারণত আমরা আগেই বলেছি সমযোজী যৌগগুলো অপোলার, তাই এরা পানিতে সাধারণত অদ্রবণীয়। পানির অণু পোলার বলে সমযোজী যৌগ সমূহ পানিতে অদ্রবণীয়, তবে কিছু পোলার সমযোজী যৌগ আছে যেমন চিনি, ইথানল, গ্লুকোজ, এগুলো পোলারিটি থাকার কারণে এটা কিন্তু পানিতে দ্রবণীয়। আর আমরা যেটা বলছি মোম, কেরোসিন বা এই টাইপের পদার্থগুলো পানিতে অদ্রবণীয়, তার কারণ হলো তারা অপোলার, সম্পূর্ণরূপে অপোলার। তাহলে সমযোজী যৌগ সমূহ অপোলার দ্রাবকে দ্রবণীয়, মোম, মিথেন, পেইন্ট ইত্যাদি জৈব দ্রাবকে বা পেট্রোল বা কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবণীয়। এখানে আমরা যেমন পানি একটা দ্রাবক বলছি, সেরকম পেট্রোল বা কার্বন টেট্রাক্লোরাইড এগুলো হলো জৈব দ্রাবক, যেটা হলো জৈব পদার্থ কিন্তু তরল পদার্থ,
সেজন্য আমরা এগুলোকে জৈব দ্রাবক বলছি। তাহলে জৈব দ্রাবকে পেট্রোল, কার্বন টেট্রাক্লোরাইড, এর ভিতরে যদি আমরা মোম দিই দ্রবীভূত হয়ে যাবে। মোম পানিতে দিলে দ্রবীভূত হবে না, কিন্তু এগুলোতে দিলে সাথে সাথে মোম দ্রবীভূত হবে। একইভাবে আমরা যদি সোডিয়াম ক্লোরাইডটাকে পেট্রোলে বা কার্বন টেট্রাক্লোরাইডে দিই তাহলে কিন্তু সেটা দ্রবীভূত হবে না, কিন্তু পানিতে দিলে দ্রবীভূত হবে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি, 4 নম্বর বৈশিষ্ট্য। সমযোজী যৌগের বিদ্যুৎ পরিবাহিতা, তোমরা দেখেছ যে যখন আমরা সোডিয়াম ক্লোরাইডের গলিত বা দ্রবণের ভিতরে বিদ্যুৎ চালনা করব তখন এটা বিদ্যুৎ পরিবাহিত করে, কিন্তু আমরা যদি চিনি বা গ্লুকোজের ভিতরে পানি যোগ করে তার ভিতরে ব্যাটারি সংযোগ করে আমরা যদি বিদ্যুৎ প্রবাহ চালনা করি তাহলে দেখা যাবে যে এটা কিন্তু বিদ্যুৎ প্রবাহে পরিবাহী বহন করবে না। অর্থাৎ চিনি, গ্লুকোজ বা মোম এই জাতীয় পদার্থগুলো সমযোজী এবং এগুলো অপোলার, সেজন্য এরা কোনো অবস্থাতেই বিদ্যুৎ পরিবহন করে না, কঠিন অবস্থায় করে না, গলিত অবস্থায় করে না, এমনকি জলীয় দ্রবণেও বিদ্যুৎ পরিবহন করে না। তবে অত্যাধিক পোলার কিছু যৌগ আছে যারা জলীয় দ্রবণে সামান্য পরিমাণে বিদ্যুৎ পরিবহন করে, যেমন অ্যাসিড যুক্ত পানি আমরা যদি দিই তাহলে সেটা অ্যাসিড যুক্ত পানি যদি আমরা দিই তাহলে আমরা কিন্তু দেখি যে এটা হলো তোমার জলীয় দ্রবণে এটা বিদ্যুৎ পরিবহন করে অত্যন্ত সামান্য। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। যাদের স্পিকার মিউট আছে তারা অবশ্যই আনমিউট করে নিবে, যাদের স্পিকার মিউট আছে তারা আনমিউট করে নিবে। আমরা এখন একটা দলীয় কাজ দেখছি, চিনির জলীয় দ্রবণের ভিতর বিদ্যুৎ পরিবাহিতা পরীক্ষা। চিনির জলীয় দ্রবণের ভিতরে যদি আমরা বিদ্যুৎ চালনা করি তাহলে বিদ্যুৎ পরিবাহিত হবে না, তার কারণ চিনিটা হলো সমযোজী যৌগ। সমযোজী যৌগের আরেকটা বৈশিষ্ট্য হলো এদের অণুর আকার আছে, অর্থাৎ এদের অণুর জ্যামিতিক আকার আছে। সমযোজী যৌগগুলো যদি আমরা দেখি একটা অণু যদি আলাদা করে নিই তাহলে প্রত্যেকটা অণুর কিন্তু জ্যামিতিক আকার আছে। আমরা আয়নিক যৌগের জন্য কিন্তু এটা পাবো না, আয়নিক যৌগের জন্য কিন্তু আমরা কোনো আকার পাবো না, সেখানে অনেকগুলো আয়ন মিলে একটা আকার তৈরি করে, কিন্তু আমরা এখানে এ যৌগের জন্য আমরা দেখছি যে এখানে একটা আকার আছে। আমরা একটু আকার গুলো দেখে নেই। দেখো প্রথমটা কার্বন ডাইঅক্সাইড, এটা হলো সরল রৈখিক। তারপরেরটা আমরা দেখছি মিথেন, এটা হলো চতুস্তলকীয়। তারপরেরটা হলো অ্যামোনিয়া, এটা পিরামিডীয়। তারপরেরটা পানি, এটা হলো কৌণিক আকারের। আচ্ছা আমরা পরবর্তী বৈশিষ্ট্যে চলে যাই। দেখো সমযোজী যৌগের অণুগুলি সমানতা দেখায় এবং পলিমার গঠন করে। আমরা গত ক্লাসে সমানতা বলেছিলাম কিন্তু এক্সাম্পল দিয়েছিলাম, এখন এক্সাম্পলটা আরো একটু সঠিকভাবে দেখো। যে আমরা বলছি যে দুটি যৌগের আণবিক সংকেত যদি একই রকম হয়, গাঠনিক সংকেত যদি আলাদা হয় তাহলে তাদেরকে পরস্পরের সমানতা বলে এবং একে অপরের সমানও বলে, আর তাদের ধর্মটাকে আমরা বলছি সমানতা। এখানে দেখো আমরা 11 নম্বর চ্যাপ্টারের দুটো সংকেত এখানে দেখিয়েছি, একটা হলো ইথানল আর একটা হলো ডাইমিথাইল ইথার। দুটাকে যদি আমরা একত্রে দেখাই তাহলে তাদের সংকেত আণবিক সংকেত কিন্তু একই, কিন্তু গাঠনিক সংকেত দেখো আলাদা, এরা পরস্পরের সমানও। অর্থাৎ দুটো যৌগের যদি আণবিক সংকেত একই হয়, গাঠনিক সংকেত যদি আলাদা হয় তাহলে তারা হলো পরস্পরের সমানও। আর পলিমার গঠনটা আমরা বলছি কোন যৌগের ক্ষুদ্র ক্ষুদ্র অণু মিলে যদি অন্য যৌগের একটা বৃহৎ অণু তৈরি করে তাহলে সেটাকে আমরা বলছি পলিমার।
তাহলে এখানে আমরা পলিমারের উদাহরণও দেখিয়েছি। দেখো ইথিলিন অণু বা ইথিন অণু, যদি আমরা ইথিলিন অণুটাকে আমরা যদি 2000টা ইথিলিন অণু যদি একত্রে আমরা করি উচ্চ তাপমাত্রা এবং চাপে, তাহলে আমরা একটা পলিথিন অণু পাবো, অর্থাৎ 2000 অণু মিলে একটা অণু তৈরি করবে, তাহলে এটাকে আমরা বলছি পলিথিন। ইথিন অণু মিলে পলিথিন তৈরি করছে, তাহলে এটা আমরা বলছি সমযোজী যৌগের বৈশিষ্ট্য। তাহলে এখানে আমরা দেখিয়েছি, দেখো প্রথমটা হলো আমাদের এটাকে মনোমার বলছি, যেটা মিলে পলিমার তৈরি করে সেটাকে আমরা বলছি মনোমার, আর যেটা তৈরি হলো সেটাকে আমরা বলছি পলিমার। তাহলে এখানে ইথিনটা হলো আমাদের মনোমার আর এটা হলো পলিমার। তাহলে সমযোজী যৌগের কিন্তু এটা আরেকটা বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যের ফলে তারা ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো অণু মিলে বড় একটা অণু তৈরি করে, তাহলে সেটাকে আমরা বলছি পলিমার গঠন।